হচ্ছে আমাদের মা বাবার মতো, মন্ত্রণালয় আমাদের ভাইয়ের মতো। তো একজন নারীর জন্য চারজন ব্যক্তি জাহান্নামে যাবে, কয়জন? তার মধ্যে বড় ভাইও আছে, তার মধ্যে কি আছে? বড় ভাইও আছে, জামাই আছে, মা বাবা, এগুলো মাথায় রাখবে। তাই বলছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল আলাইহিস সালামকে বলেছে, বাবা আমি স্বপ্ন দেখেছি, কি দেখেছি? ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কি করে দিচ্ছি, জবাই করে দিচ্ছি, কোরবান করে দিচ্ছি। তখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের কাছে জানতে চাইলেন, তোমার এই ব্যাপারে মতামত কি, তুমি কি বলো? বাচ্চার বয়স কত? জোরে বলেন না। কারোর মতো 7 বছর, কারোর মতো 13 বছর, যে 6-7 বাচ্চার মতো। হযরতে ইসমাইল আলাইহিস সালামের উত্তর ছিল, বাবা ফাফআল মা তুমার, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন, কার জন্য আমাকে জবাই করতে আপনি রেডি হয়েছেন, কে স্বপ্ন দেখিয়েছে? বলে রব্বুল আলামিন দেখিয়েছে। কার জন্য আমাকে কোরবান দিবেন? বলে রবের জন্য কোরবান দিব। তখন ইব্রাহিম খলিলুল্লাহর এই কথাই ইসমাইল আলাইহিস সালাম বলেছে, ফাফআল মা তুমার, ও বাবা আপনি সেটাই করেন যেটা আপনাকে স্রষ্টা আদেশ করেছে। আর আমিও সে সন্তান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল বান্দাদের অনুগত পেয়ে যাবেন। আমি আল্লাহ যদি চুমনে
সৃষ্টি জগতের জন্য যিনি রহমাতুল্লিল আলামিন, গুনাহগারের জন্য যিনি শফিউল মুজনিবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি রওজায় আহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। মুআজ্জাজ মুসাল্লিয়ানে আজম, জিলকদ মাসের আজকে 29 তারিখ, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন গতকালকে সৌদি আরবের মধ্যে চাঁদ দেখা গিয়েছে, আমরা খবর পেলাম মাস 29 হয়েছে। আমাদের দেশে একটা হেলাল কমিটি আছে, কি কমিটি? হেলাল কমিটি, যাদের বেতনটা হালাল কিনা সন্দেহ। এই হেলাল কমিটি মানে চাঁদ দেখা কমিটি, কি কমিটি? হেলাল মানে চাঁদ। তো ওনারা তো চাঁদ দেখেন যে সৌদি আরবে যদি আসবে, চাঁদ দেখা গেছে এটা শোনা যায় আগামীকালকে, নিশ্চিত আমরা তুলে ফেলব। আমাদের এখানে উঠলো কি উঠলো না, দেখলাম কি দেখলাম না, এটা বড় কথা, এটা সমালোচনা নয়, এটা আমরা যুগ যুগ ধরে দেখেই আসতেছি এরকম। ওনারা দেখা গেলে আর সর্বশেষ, মাঝে মাঝে দেখি যে ওনাদের কথা যদিও একটু করে এদিক সেদিক হয়, রাতের 12টা বাজে ইন্ডিয়া পাকিস্তানের সাহায্য নিয়ে আমরা চাঁদ তুলে ফেলি, বুঝলেন? তো যাই হোক, এতটুকু আশা রাখতে পারি আগামীকাল থেকে আমরা ইনশাআল্লাহ পবিত্র জিলহজ মুবারকে প্রবেশ করব। আজকে হচ্ছে 1444 হিজরির শেষ, জিলকদ মাসের শেষ জুমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাস যেহেতু আগামীকাল থেকে শুরু হয়, আজকে যদি চাঁদ দেখা যায় আলহামদুলিল্লাহ, আমাদের কিছু আমল আছে যে আমলগুলো আল্লাহ কোরআনের শপথের মাধ্যমে যে দিনগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতের জবানে কোনো জিনিসের শপথ করেন, ওই জিনিসের দাম বেশি না কম?
নিশ্চয়ই আল্লাহ পাক এই জিনিসটার মর্যাদা তুলে ধরার জন্য নিজেই কুদরতের শপথ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করছেন ওয়াল ফজর, ফজরের শপথ। ফজর বলতেই ম্যাক্সিমাম মুফাসসিরিন কেরাম একমত যে এখানে আরাফার দিনের ফজর, যেটা কোন দিনের ফজর? আরাফার দিনের ফজর এক। দ্বিতীয়ত কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলছেন না, এখানে শুধু ওয়াল ফজরে বলতে আল্লাহ শুধু আরাফার দিনের ফজর নয়, ফজরের সময়টা যেটা প্রতিদিন আমরা ফজরের নামাজের জন্য উঠি, ওই ফজরের সোবহেদা সাদিকের সময়টার শপথ আল্লাহ করেছে। কারণ আল্লাহ নিজে অন্যায়াতে বলছেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের এই কোরআন তেলাওয়াত, এক কথায় ফজরের নামাজটা তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, সাক্ষী। এই জন্য আল্লাহ ফজরের শপথ করেছে। আরাফার দিনের ফজর সেটাও আমরা মেনে নিয়েছি। এই দিনের ফজরের অন্য ফজরের চাইতে বেশ কম আছে। আমি অর্থ বলছি ওয়ালা ইয়ামিন আশরিন, দশ রাতের শপথ। কয় রাত? দশ রাত। দিন এবং আমরা বলি যে আমাদের জীবন থেকে 365 দিন চলে গেছে, 365 দিন কি শুধু 365 দিন ছিল নাকি রাতও ছিল? কিন্তু আল্লাহ এখানে বড় মজার বিষয় আল্লাহ বলছেন ওয়ালায়ামিন আশর, ওই দশ রাতের শপথ, যেই দশ রাতের এবাদত আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন জিলহজ মাসের কেউ যদি একটা রোজা রাখে তার আমল নামাই আল্লাহ এক বছর রোজা রাখার সওয়াব। একদম কেউ যদি আলহামদুলিল্লাহ পারে এক থেকে নয় পর্যন্ত কন্টিনিউ রোজা রাখবেন, আজকে যদি চাঁদ উঠে আগামীকাল থেকে উনি একাধারে আপনার 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, আরাফাত দিন পর্যন্ত 10 তারিখ রোজা রাখবেন না, 10 তারিখ থেকে 11, 12, 13 মোট 4 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 4 দিন রোজা রাখা হারাম কোরবানির সময়। এই সময়টুকু এক থেকে 9 দিন রোজা রাখা আল্লাহর নবী বলছেন এর জীবনে 1000 বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। তাইলে এই আমি যে ওয়ালাইয়ালিন আশরিন, প্রত্যেকটা রাত আমার নবী বলছেন কদরের রাতের মতো। ওয়াশফঈ ওয়াল ওয়াতর, এটাকে আপনি পেশ দিয়েও করতে পারবেন, ওয়াশফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর, জোর এবং ভেজোরে শপথ করেছেন। আমাদের দেশে আমরা বলি 1, 3, 5, এগুলো কি 2, 4, 6, 8 জোর। আল্লাহ এই জোর বেজোর শপথও করেছে। পৃথিবীতে আল্লাহ বলছেন ওয়া খলকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা সৃষ্টিকে জোড়াই সৃষ্টি করেছি। তাহলে বেজোর আছে কি? আল্লাহ। বেজোর আছে কি? আল্লাহ। এবার কিছু কিছু নামাজের মধ্যে জোর বেজোর আছে না? আছে। নামাজের মধ্যে 4টি ওয়াক্ত আছে জোর, 2টা ওয়াক্ত আছে বেজোর। 2টা ওয়াক্ত কি বলেন তো? মাগরিব আর বিতরের নামাজ। কিসের নামাজ? বাকি ফজর, জোহর, আসর, এশা, এগুলো হচ্ছে কি? জোর। এখানেও আল্লাহ পাক জোর বেজোরের শপথ করেছে। তার মানে এখান থেকে একটা কথা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের শপথ আল্লাহ করেছে। তাহলে যেই 5 ওয়াক্ত নামাজের শপথ আল্লাহ করেন, আমরা যদি সেই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে না পড়ি বা অলসতায় না পড়ি, আল্লাহ খুশি না নারাজ? আমাদের দেশে কিছু মনে করবেন না, আমি এমনি জানার জন্য বলছি, 5 ওয়াক্ত নামাজ সারা বছর পড়েন না, কিন্তু ওই আমরা যখন হুজুররা ওয়াজ করি জুমার দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনে নখ কাটা, চুল কাটা, তারপরে কি শেভ করা, মাথা মুন্ডানো, প্রাণী জবাই করা, এগুলো কি না করা ভালো? হারাম না কি? না
হারাম না, কারণ আল্লাহর নবীর একটা হাদিসে আছে, তোমরা যারা হজে যেতে পারো নাই, হাজিরা এহরাম করার পরে এই জিনিসগুলো তাদের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তোমরা যারা কোরবানি করবে, যারা কোরবানির নিয়ত করেছো, তোমরা এই জিনিসগুলো পহেলা জিলহজ থেকে দশে জিলহজ গরুর গলায় বা প্রাণীর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত এই জিনিসগুলো থেকে তোমরা বিরত থাকলে আল্লাহ তোমাদেরকে হজের সওয়াব দান করবে। আমরা এই জিনিসটা ভালোই বুঝেছি, ভালোই কি করেছি বুঝেছি। এই জন্য একটা মুরগি জবাই করার সময় ঘরে মেহমান আসলে হুজুরের কাছে ফোন দেয়, হুজুর মেহমান আসছে কী করতাম, পুরা জবাই করতে পারবো? এটা কিন্তু ফরজ, ওয়াজিব না, এটা কিন্তু কি না, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস ফজরের নামাজ পড়ে নাই যে একবারও জিজ্ঞেস করে নাই, হুজুর আজকে যে ফজরের নামাজটা পড়ি নাই কীরকম গুণা হবে একটু বলেন তো, জিজ্ঞেস করছে কেউ কোনো দিন? পাঁচ ওয়াক্ত নামাজ পুরো মাসের পর মাস পড়ে নাই একবারের জন্য হুজুরের কাছে ফোন করে জিজ্ঞেস করে নাই। এই জন্য আমরা এখন ফরজের ক্ষেত্রে চিন্তা করি না, নফল নিয়ে কী করি, টানাটানি করি। তো আমি বলছি না যে আপনি এই কাজগুলো করবেন না, সেটা বলছি না। আপনি নখ কাটা, চুল কাটা, আপনাদের শেভ করা, শেভ করা বলতে আবার চাইন, আমি দাড়ি মুন্ডানের পক্ষে ফতোয়া দিচ্ছি না। শেভ করা তো হারাম, শেভ করা কি, এখন আপনি মানলে মানেন না মানলে নেই, কারণ এই ফতোয়ায় অনেকেই বেজার হয়, কিছু মনে করিয়েন না, কারণ এই জিনিসটা বড় কঠিন বিষয়। আমাদের হুজুরও আমরা একটু ডরাই, আমরা একটু কী করি, কোনো এক মসজিদে কোনো এক সময় এক হুজুরে আলোচনায় দাওয়াতের মধ্যে, বুখারী শরীফের দাওয়াতের মধ্যে হঠাৎ একদিন বলল, ভাই আমি এমন এক মসজিদে নামাজ পড়াই যে মসজিদে গুশের আলোচনা করা নিষেধ। বুঝেন নাই কিসের আলোচনা? আমি বললাম কেন? আর রাশি ওয়াল মুরতাশি কেলা হুমা ফিন্নার, নবীর হাদিস, সহিহ হাদিস, ঘুষদাতা ঘুষ গ্রহীতার জনজনে কি জাহান্নামী, জাহান্নামী অপরাধী না কি জাহান্নামী। আল্লাহ নবী নিজেই বলেছেন, আপনি কেন বলতে পারতেছেন মিম্বরে দাঁড়াইয়া হক আদায় করতে হবে না? বাইরে ওই হেকমতে বলি আর কি, কিসে বলি, হেকমতে বলি, কারণ মা মনে কষ্ট নেবেন না, ওই মসজিদ উনি আমাকে পরে বলেন আর কি, ওই বলবো কেমনে, ওই ওনারা সবাই ওই জায়গার চাকরিওয়ালা যারা সকালবেলায় খালি ব্যাগ নিয়ে যায়, সন্ধ্যে আসার সময় ব্যাগ ভরে নিয়ে আসে, কী করে নিয়ে আসে? এখন এই ওয়াজ যদি করি আমার চাকরি কালকে আর একবার হেকমতে বলো তো আর এক হুজুরে বড় হেকমত অবলম্বন করতেছে, সুদের ওয়াজ করলেও দোষ, ঘুষের ওয়াজ করলেও দোষ, তারপরে মদের ওয়াজ করলেও দোষ, হক কথা বললেও দোষ, এ বলে যে তো তুমি কেমনে চাকরি করো, কয় আমি এমনি আমলের বর্ণনা দিই, কিসের বর্ণনা দিই, আমলের বর্ণনা দিই। তো আমি বললাম যে আমল করার পরে এইগুলো যদি না থাকে আমল কি কবুল হবে? বলে বাইরে হেকমত অবলম্বন করি। বলে কি? বলে যে আমি দেখতেছি যে এগুলো নখন যখন এত ভেজাল, কারণ এটা বললে উনি রাগ করে, এটা বললে উনি মনে করে যে আমাকে বলছে, এটা বললে উনি মনে করে যে আমাকে বলছে, এটা বললে নেতা রাগ করে, এটা বললে মন্ত্রী রাগ করে, কোথায় যাব? সেজন্য আমি হেকমতে বয়ান দিই, কী হয় আমি কিছু বলি না, উঠে আরবিতে খুতবা টানিয়ে আরবি ভরি দিই, আরবিতে যা বলার বলি ফেলছি, এরা আর বুঝে যা বলার কিসে বলি ফেলছি, আরবিতে বলি ফেলছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে বলো না কেন, বলো যে আল্লাহ বলছি তো আরবিতে বলছি, হেকমত অবলম্বন করছি। জি না, আপনি মসজিদের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই কাজ আপনি করতে পারেন না। জুমার খুতবা মানে কি? আমাদের দেশে অনেকেই বলে থাকেন আমরা নাকি তিন খুতবা দিই, কয় খুতবা? তিন খুতবা, ওই সহি হাদিসে যেগুলো বাইরে আছে কি কয় বাংলাদেশে তিন খুতবা। তো আমি বললাম কী কীরকম তিন খুতবা? কয় বাংলায় একটা বলে, আবার আরবিতে কয়টা বলে? দুইটা বলে। নবীজি তো কয়টা বলতেন? দুইটা বলতেন। সৌদি আরবে আমরা এখনও যারা হজ করতে যাই, আমরা করতে যাই, হজ খুতবা কয়টা দিকে? দুইটা। তো বেশ ভালো কথা, আমরা এখন যেটা বলছি এটা হচ্ছে এখানে আমরা এখন পরবর্তীতে যা বলবো এটার বাংলা আলোচনা আমরা আপনাদের সামনে করে দিচ্ছি। এটা এখন যদি আমি আরবিতে ওই যে হেকমত অবলম্বন করি, একটা বাজে আসি মাত্র এটা লই উঠি যায়, আমি যা বলার বলি ফেললাম, আপনারা কেউ হুজুর বুঝছেন? বলো যে হুজুর ঠিক আছে, হুজুর কী আছে, ঠিক আছে, এই হুজুর ঠিক নাই, এই হুজুর বেজাইলে হুজুর, কি হুজুর বেজাল হুজুর, এগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও না এদিকেও না, তুফান যেদিক থেকে আসে, বৃষ্টি যেদিক থেকে আসে, সাথী
এদিকে করে ধরে, কোরআন হাদিস জাতি সাদিয়ে দিকে ধরার বিষয় না। এরকম হইলে কোরআনে এত স্পষ্ট করে কথাগুলো আল্লাহ বলতো না। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দিন। আমল করবেন, আমল করার আগে যে কন্ডিশন আছে এই জিনিসগুলো আপনাকে মানতে হবে। আপনি একটা চাকরি করবেন, সারা বছর সরকার আপনাকে বেতন দিবে, পেনশন দিবে, মৃত্যু পর্যন্ত আপনাকে সরকার বেতন দিয়ে চালাবে, আপনি মরে গেলে আপনার বউকে দিবে। তো আপনি কি এখানে যোগ্যতা চাইছে? মাস্টার্স পাস, আপনি ইন্টার পাস করে ওখানে আবেদন করলে হবে? জোরে বলেন হবে। আপনাকে বলা হয়েছে বাংলাদেশের নাগরিক হইতে হবে, আপনাকে বলা হয়েছে বয়স এত হইতে হবে। আপনি এই কন্ডিশনগুলো যদি না দেন, ওখানে যারা কমিটি আছে ওরা কি অ্যাকসেপ্ট করবে? তাহলে আপনি দুনিয়ার সাধারণ এই নিয়মটা বুঝেন, এই নামাজ কবুল হওয়ার জন্য যে আমলের কথা, আমলের কথা, আমল আমাদের দেশে কিছু মানুষ আছে আমলের বয়ান দেয়, একদম আমলের বয়ান দেওয়ার জন্য মসজিদে মসজিদে গিয়ে গাটি গোট্টা নিয়ে কি করে অবস্থান করে, কী শিখায়? আমল শিখায়। আমি বলি আমল না, আগে আকিদা শেখান। আকিদা ঠিক করেন, আমল অল্প করলেই যথেষ্ট হয়ে যাবে। আকিদা ঠিক নাই, গাট্টি ঘুরে আমল করলেও কোনো লাভ হবে না। আকিদা ঠিক করেন। তো আকিদা কি, এই জন্যই আলোচনা করছি। ওয়ালাইয়ালিন আশরিন, দশ রাতের শপথ করেছে। এরপরে বলছেন ওয়াশফিউ ওয়াল ওয়াতফ, আপনাকে বলা হচ্ছে জোর বেজোরের কসম, সমস্ত সৃষ্টি জোর আর আল্লাহ হচ্ছেন বেজোর। তার মানে আল্লাহ নিজের শপথ নিজে করেছেন, সমস্ত সৃষ্টির শপথ করেছেন। এরপরে বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের শপথ, রাত যখন অতিবাহিত হয়ে যায় সুন্দরভাবে অতিবাহিত হয়। এখানে ওয়াল্লাইলি ইযা ইয়াসরি মানে মুজদালিফা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? মুজদালিফার রাত বোঝানো হয়েছে, যে মুজদালিফার রাত আল্লাহ নবী বলেছেন কদরের রাতের মতো দোয়া কবুল হয়। আরও একটা মজার বিষয়, এটা আমি এক আলেম বুজুর্গ আলেমের কাছে শুনেছি, কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি গণ্ডগোল হয়, বনিবনা না হয়, ভালোবাসা সংসারের মধ্যে কুটিনাটি ভীষণিয়া ঝগড়াঝাটি লেগে আছে, সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়, এই মানুষগুলো যদি হজের সময় ওনারা নিজে গিয়ে হোক অথবা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে হোক মুজদালিফায় যদি দোয়া করায়, ইনশাল্লাহ তাদের সংসারে আল্লাহ সুখ ফিরিয়ে দেবে। এটার একটা বড় সুন্দর মজার ইতিহাস আছে, কারণ মা হাওয়া এবং বাবা আদম আলাইহিমাসসালাম ওনারা দুজন রাত্রি যাপন করার জন্য মুজদালিফায় চলে যাচ্ছে। এই জন্য মুজদালিফায় গিয়ে হাজিরা রাতের কিছু অংশ একটু ঘুমানো, একটু রেস্ট করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা সুন্নত নিয়ামত দেওয়া হয়েছে। কারণ বাবা আদম এবং মা হাওয়া ওই মুজদালিফায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করেছে, এবং ওনাদের মধ্যে যেই মুজামিয়া যেটা হয়েছে সেটা সেখানেই হয়েছে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যেই যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি বানাবুনি না হয়, তাহলে ওই স্বামী স্ত্রী যদি মুজদালিফায় গিয়ে হজের সময় হোক অথবা কারো মাধ্যমে হোক ইনশাআল্লাহ যদি দোয়া করেন, আল্লাহ অবশ্যই বাবা আদম মা হওয়ার ওসিলে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। এই বিষয়গুলো ওয়াল্লাইলি যাই আসে, মুজদালিফার রাতের কসম করেছেন আল্লাহ। তারপরে আসি এখন এই আমলগুলোর কথা, আমরা আপনাদেরকে আমি আগেই জানিয়ে রাখি। আর জিলহজ মাসের আগামীকাল যদি শুরু হয় কী রাখবেন? জোরে বলেন কী রাখবেন? বলে যে আবার কিছু আছে, যে আমাদের দেশে কিছু আছে বিশেষ করে যুবক শ্রেণী, তারা বলে যে উজু নফল রোজা নিলে মেয়ে ফলর রোজা, কার রোজা? মেয়েদের রোজা না, এগুলো অবহেলা করবেন না। কারণ আল্লাহর রসুল যেগুলো মহব্বত নিয়ে করতেন, আল্লাহ নবী নিজেই বলেছেন জিলহজের দশ দিন দশ রাতের মতো এবাদত আল্লাহর দরবারে আর কোনো এবাদত না। পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেন, রোজা রাখবেন, রাত্রে এবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর যেটা বললাম নফল কাজ, নখ কাটা আজকে কেটে ফেলবেন, চুল কাটা আজকে কেটে ফেলবেন, আপনার যদি দাড়ি সুন্দর করতে হয় সুন্দরভাবে সেজে গুজে দাড়ি সুন্দর করে রাখবেন বাকি দশ দিন। এখন আপনি যদি বলেন যে হুজুর আমার অবস্থা, আমার এখন অফিসে এই অবস্থা, আমার এগুলো যদি আমি সুন্দর করে না যাই কেমন জানি অফিস বকা দেয়, বস বকা দেয়, তাহলে আপনি আপনার সুন্দর করে আপনার দাড়িটা যেভাবে সুন্দরভাবে রাখেন সাজিয়ে, সেভাবে রাখার জন্য আপনি সুন্দর করে ছাড়তে পারবেন। এটা ফরজ, ওয়াজিব না যে এটা আপনাকে করতেই হবে, করলে সওয়াব পাবেন, আল্লাহ পাক আপনার আমলনামে সে সওয়াব দান করবেন। এবারে আসেন আমাদের মূল কথায় আসি আমরা,
এখান থেকেই আরাফার দিবস, আরাফার রাত। রোজা যদি রাখতে না পারেন অন্তত পক্ষে দুইটা রাখবেন, কয়টা কোন সময় বলেন তো? আরাফার দিন, আরাফা কোন দিন? সৌদি আরবে সাঁত দেখে গেছে, আপনারা হিসাব করি বলেন তো আরাফা কোন দিন পড়েন? হ্যাঁ, আগামী শনিবারে, কালকের শনিবারে, পরের শনিবারে আরাফা। তার মানে হজের মূল দিন হচ্ছে শনিবার। এখন আমাদের দেশে আরাফা কোন দিন হয়? কিবার? রবিবারে হয়। কোরবানি হবে কত তারিখ যদি সাঁত দেখা যায়? আবার চাইয়েন, আমি হেলাল কমিটির কথা আগেই বলছি, আমাদের হেলাল কমিটি, হালাল কমিটি যেটাই বলেন, এটা সাঁত দেখা গেলে, সাঁত যদি দেখা যায় তাহলে আমাদের দেশে আগামীকাল 1 তারিখ ইনশাল্লাহ, তাহলে আমাদের হবে রবিবারে। তো এখন আরাফা হয়ে গেছে ওখানে কয় তারিখ? শনিবারে। আরাফা তো বাংলাদেশে আরাফা আছে? আরাফা আছে কোথায়? সৌদি আরবে। এখন আপনি আরাফার দিনে রোজা রাখতে বলছেন, এখন চাঁদের একটু এদিক সেদিক কারণে, ভৌগোলিক ব্যাপার কারণে, তারতম্যের কারণে আমরা 3 ঘন্টা পরে, কয় ঘন্টা? সৌদি আরবের সাথে বাংলাদেশের পার্থক্য কয় ঘন্টার? 3 ঘন্টার। এই জন্য আমাদের দেশে, আমি রমজানে আলোচনা করেছিলাম, আমাদের দেশের যারা সানডুবি হয় না, সানডুবি যারা দেয়, মির্জার গিলে কিছু আছে, তারপর চাঁদপুরে আছে, কিশোরগঞ্জে আছে, ওনারা এই সৌদি আরবের সাথে মিল রেখে কি করে, রোজা পালন করে 3 ঘন্টার ব্যবধানের কারণে। তো এখন ওই দেশে 3 ঘন্টার কারণে আমাদের দেশে আরাফার দিন একদিন পিছিয়ে গেছে। এখন আরাফার দিনের রোজার কথা বলছে, এই আরাফার দিন রোজা রাখতে গেলে আপনাকে কী করতে হবে? 2 দিনকেই আপনি মেনটেন করে নেবেন, যেদিন সেখানে সত্যিকারে হাজিদের আরাফা সেদিনও রোজা রাখবেন, এর পরের দিনও রোজা রাখবেন। আমাদের 8 এবং 9 তারিখ 2 দিনের রোজা রাখা সুন্নাত হবে, তাহলে আমরা সন্দেহ মুক্ত হয়ে যাব। সন্দেহ এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার, এটা নিয়েও অনেক ঝগড়াঝাটি, কয়েকজন উগ্র রোজা রাখছে, একটা রোজা রাখবো, যে তুই একটা রোজা এটা কোন দিন রাখবো? ফতোয়া দরকার নেই, দোনো দিন রাখেন, ফতোয়া শেষ। আপনাকে বলা হয়েছে 9 দিন রাখলে আরও বেশি স্বভাব, কয়দিন? 9 দিনে 9 দিন রাখেন। এবার এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো দরকার, নফল আপনি রোজা না রাখলে কি আপনার কি গুণ দিবে আল্লাহ? জোরে বলেন, গুণ দিবে? কোনো মানুষ যদি কালকে যদি নখ কাটে রোজা সাঁত উঠার পরে, নখ কাটলে কি আল্লাহ গুণ দিবে বলছে? আপনাকে স্বভাবের পরিমাণ বাড়াবে বলছে, বোনাস দিবে বলছে। এখন কোনো কারণে আপনার ঘরে মেহমান আসছে, বেআইন আসছে, এখন মেহমানদারি করার জন্য মুরগি জবাই করার জন্য আপনি হুজুরের রেফম দিয়ে ফতোয়া জিজ্ঞেস করেন, আপনার এই মেহমানদারি করার জন্য যদি মুরগি জবাই করতে হয় করবেন? গরু বুঝতে ব্যবসা বিক্রি বন্ধ হয়ে গেছে, হবে না তো? এটা নিয়ে আমাদের দেশে এই সমস্ত নফল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, নফল আমলে বাড়াবাড়ি করা থেকে হেফাজত করো। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে যায়, যখন আল্লাহ পাক বললেন ফাকালাহু রব্বুহু আসলিম, যখন আল্লাহ পাক বললেন ও আমার খলিল তুমি ইসলাম গ্রহণ করো, কি গ্রহণ করো? এখন বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তাইলে নাউজুবিল্লাহি মিন যালিক অন্য ধর্মে ছিলেন? এই যে আসলিম বলছে কোরআনের আয়াত, আর ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট বলে ফেলেন ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম যিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালকের কাছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কী সুপর্দ করতে বললেন, কী ইসলাম ধর্ম গ্রহণ করতে বললেন, কিসের ব্যাপারে বললেন? আসলিম, সারেন্ডার করো। ওই যে গত জুমায় আলোচনা করেছিলাম অন্য আয়াতে সূরায়ে সফফাতের কোরআনের, যখন কোরবানির বিষয় আসলো আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনই, এখানে বলছেন আসলিম সারেন্ডার করো ইসলামে প্রবেশ করো, আর ওদিকে বলছেন ফালাম্মা আসলামা, তারা দুজনই যখন সুপর্দ করল নিজেকে আল্লাহর কাছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবা সূরির নিচে সন্তানকে দিল আর সন্তানও সিজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলো। বাবা ছেলে দুজনই আল্লাহর কাছে কি করলো? সেন্ডার করলো। বাবা ছেলেকে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আসলিম মানে ইসলাম গ্রহণ করা নয়, আপ তুমি নিজেকে আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত হয়ে যাও। তাহলে কোরবানি, গত জুমায় বলেছে কোরবানি যার যত বেশি তার মর্যাদা তত বেশি। এই যে কোরবানি করবেন,
এই কোরবানির ভাগ বন্টন নিয়েও আপনাদের ভিতরে অনেক, আর এখন তো মাটামাটির ডিজিটাল স্কেলে মাফা মাফি চলতেছে অলরেডি, মাফা মাফির ভাগ শুরু। গোস্ত খাওয়া আল্লাহর কাছে গোস্ত যাবে? আল্লাহ আপনাকে বলছেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছে সারেন্ডার করো, কোরবানি করো, নিজেকে কোরবানি করো। আসলিম মানে কোরবানি করো, নিজেকে নিজের সব কিছু আমার রাস্তায় কোরবানি করো। তিনিও বলেছেন আসলাম তো আমি কোরবানি করে দিলাম। তো এখন আপনি কোরবানি করতেছেন, কোরবানিটা কীরকম হচ্ছে আপনার? আপনি হিসাব করতেছেন মন কত হবে, মাস গরুর ওজন দেন, নাড়ি গুড়ি বাদ দেন, হাড্ডি বাদ দেন, চামড়া বাদ দেন, এরপরে কত হবে সেটার দাম হিসাব করেন। তো আপনার এই কোরবানি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি এগুলো দেখছিল? আল্লাহর নবী এগুলো দেখছিল? যুগের কাল পরিক্রমায় আগের যুগে মানুষ ধন সম্পত্তি হইলে তারা কিভাবে মসজিদ মাদ্রাসায় এতিমখানায় গরিব মানুষকে খেদমত সেবা দিবে, এভাবে ধন সম্পদ ওনার যে আছে সেটা দেখাইতো। আর এখন বড় বড় নর্তকী এনে ইন্ডিয়া থেকে গায়ক গায়িকা নায়ক নায়িকা এনে, আর এখন তো আরও মজার বিষয় আমাদের দেশে এখন নায়ক নায়িকা গায়ক গায়িকারও দাম নেই, এখন হচ্ছে ছোট ছোট কি যেন বলে টিকটক শিল্পী, কি শিল্পী কিচ্ছি বিচ্ছি মেয়েকে নিয়ে ফিতা কাটাই দুবাইতে লন্ডনে। আর এই সেলিব্রিটি ওই যে দ্রুষির দুর্ভিক্ষ চলতেছে, কি চলতেছে? দুর্ভিক্ষ চলতেছে। কারে কোন মর্যাদায় নিতে হবে সেটা পর্যন্ত ভুলে গেছি, মানে এত নিচে নেমে গেছি। আরে কি কত নিচে নেমেছি, স্বামী স্ত্রীর বাস ঘরের গোপন ঘরের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে টাকা কামাচ্ছি, আমি কি মিথ্যা বলছি? যারা নেট গার্ডেন তারা দেখতে পাচ্ছেন তো, স্বামীর সাথে স্ত্রীর যে সমস্ত কুটিনাটি হয় বা স্বামী স্ত্রীর মধ্যে আবাদত, এগুলো পর্যন্ত এখন নিজেরা নিজেরা ভিডিও করে ইন্টারনেটে কী করে দিচ্ছে, ভিউ বাড়াচ্ছে, লক্ষ লক্ষ ভিউ হয়ে যাচ্ছে। মনে দুঃখ লাগতেছে, হায়া সরম আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আপনারা বলেন নিজের শরীর প্রদর্শন করে, এই যে নিজেরা স্বামী স্ত্রী লে নিজের স্ত্রীর শরীর দেখিয়ে মানুষকে টাকা ইনকাম করে, এই টাকা কি হালাল? বড় দুঃখ লাগতেছে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার মেয়ে কখন, আমার ছাত্রী কখন এই বয়স প্রাপ্ত হবে, পিরিয়ড হবে, এগুলো বইয়ের মধ্যে তাদেরকে ওপেন পড়ানো হচ্ছে ছবি দিয়ে দিয়ে। আচ্ছা মেয়েদের যদি যদি আলাদা হয় বইটা, আমার কথা হলো যে ওদেরকে জানার দরকার আছে, কিন্তু সেখানে কি শুধু মেয়েরা পড়ে নাকি ছেলে মেয়ে একসাথে পড়ে? বইটা কি শুধু মেয়েদের জন্য নাকি ছেলেদের জন্য? ছেলেরা কখন বয়সপ্রাপ্ত হয়, কী কী চিহ্ন হয়, এগুলো মেয়েদের জানানোর কোনো দরকার আছে? মেয়ে কখন বয়সপ্রাপ্ত হয়েছে, কখন তার মেন্স বা পিরিয়ড শুরু হয়েছে, কখন শুরু হয়, কতটুকু চলে, কীভাবে হয়, সেখান তখন কী হয়, এগুলো আমাদের ছেলেদের জানানোর কোনো দরকার আছে? 12-13-14 বছরের ছেলে যারা 7-8-9-10 পড়ছে এদেরকে জানানোর দরকার আছে? তার মানে কি এটা সুকৌশলে আমাদের সন্তান সন্ততিকে বেহায়া বানানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে? আজকে আমাদের ছেলে মেয়েরা মা বাবার সামনে এমন এমন কাজ করে যেগুলো সে কোনো ধরনের দ্বিধা মনে করছে না, লজ্জা সরম মনে করছে না, কারণ সে বইয়ে দেখতেছে পড়তেছে। তো কী অবস্থায় আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে? ভাবা উচিত যারা শিক্ষা নিয়ে কাজ করে, বেহায়ার একটা পর্যায়ে চলে গেছে, কেমনে হবে না? বলা হচ্ছে তাদেরকে নেটের মাধ্যমেই শিক্ষা ব্যবস্থা চালু করেন, মানে আরও আরও বেশি গ্রুপ ওয়ার্ক করেন। এখন গ্রুপ ওয়ার্ক করতে গিয়ে মনে কষ্ট নিয়েন না, ফেসবুকে তারা কি গ্রুপ ওয়ার্ক করে নাকি ফেসবুক চালান? কী চালায় ফেসবুক চালানোর পরে কী দেখে, ভালো কিছু দেখে? আমার তো মনে হয় না, আমি তো টিচার, আমরাও তো কাজ দিই ওদেরকে, কাজ কী করে পরের দিন আমরা তো দেখতেই পাচ্ছি ওরা কী কাজ করেছে। আপনি এ সমস্ত ফুড আপ নেবেন কার থেকে, টিচার থেকে? এখন যদি বলেন এটা টিচারের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, তখন আমি বললাম আমার স্টুডেন্ট আছে মনে করেন 6-7-8-9-10 ইন্টার পর্যন্ত, আমি কি প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে চেক করবো ইতার কম্বলের নিচে দিয়ে কী করতেছে আমি দেখবো? তার মা বাবা গিয়ে দেখবে? এই জন্য বলছি ভাবা দরকার, যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে দেওয়া হয়েছে এটা নিয়ে ভাবা দরকার। কেন আজকের থেকে 5 বছর আগে এগুলো ছিল না যে আমাদের বাচ্চারা মানুষ হয় না, মানুষ হয় না,
তো কেন এগুলো দেওয়া হচ্ছে? এখন এগুলো নিয়ে বললে অনেকে বলে যে হুজুর আপনি বিতর্কিত মন্দ। কেন বিতর্কিত হবে? আমার সন্তান বেহায়া, আমার মেয়ে বেহায়া হয়ে যাচ্ছে, আমার মেয়ে নাচের গানের অনুষ্ঠানে যাচ্ছে, আরো বলছে যে আমি ওনার ক্রাশ, আমি ওনার কি ক্রাশ। তাইলে কি শিক্ষা দিচ্ছি আমি? আর ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেকে কি শিক্ষা দিয়েছে? আসুন এখান থেকে শিখুন কোরবানি আপনাকে কি শিক্ষা দেয়। আসলিম, আল্লাহ বলছেন আসলিম, সারেন্ডার করো আল্লাহর কাছে তোমার যাবতীয় বিষয়ে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার এই হায়াত, তোমার এই মৃত্যু, তোমার কোরবানি, তোমার নামাজ, তোমার দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুর স্রষ্টাকে জবাব দিতে হবে তাকে। এখন আমি বাবা হয়ে, আমি মা হয়ে, যদি আমি শিক্ষক হয়ে যদি আমার সন্তানকে এগুলো যদি শিক্ষা দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে দায়ী কে? সেটা বলেন দায়ী কে? সরকার হচ্ছে আমাদের মা বাবার মতো, মন্ত্রণালয় আমাদের ভাইয়ের মতো। তো একজন নারীর জন্য চারজন ব্যক্তি জাহান্নামে যাবে, কয়জন? তার মধ্যে বড় ভাইও আছে, তার মধ্যে কি আছে? বড় ভাইও আছে, জামাই আছে, মা বাবা, এগুলো মাথায় রাখবে। তাই বলছি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল আলাইহিস সালামকে বলেছে, বাবা আমি স্বপ্ন দেখেছি, কি দেখেছি? ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কি করে দিচ্ছি, জবাই করে দিচ্ছি, কোরবান করে দিচ্ছি। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের কাছে জানতে চাইলেন, তোমার এই ব্যাপারে মতামত কি, তুমি কি বলো? বাচ্চার বয়স কত? জোরে বলেন না। কারো মতো 7 বছর, কারো মতো 13 বছর, যে 6-7 বাচ্চার মতো। হযরতে ইসমাইল আলাইহিস সালামের উত্তর ছিল, বাবা ফাফআল মা তুমার, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন, কার জন্য আমাকে জবাই করতে আপনি রেডি হয়েছেন, কে স্বপ্ন দেখিয়েছে? বলে রব্বুল আলামিন দেখিয়েছে। কার জন্য আমাকে কোরবান দিবেন? বলে রবের জন্য কোরবান দিব। তখন ইব্রাহিম খলিলুল্লাহর এই কথাই ইসমাইল আলাইহিস সালাম বলেছে, ফাফআল মা তুমার, ও বাবা আপনি সেটাই করেন যেটা আপনাকে স্রষ্টা আদেশ করেছে। আর আমিও সে সন্তান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল বান্দাদের অনুগত পেয়ে যাবেন। আমি আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ অবশ্যই সেখানে কি থাকব, ধৈর্যশীল থাকব। তাহলে বাবা সন্তান, মা ছিল মা হাজারা, যেই মা দুধের মাসুম শিশু নিয়ে আল্লাহর অর্ডারে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওনাকে মরুভূমিতে নির্বাসন দিচ্ছে, তখন জিজ্ঞেস করেছিলেন, আপনি আমরা আমার এই দুধের মাসুম 2-3 দিনের শিশু এটাকে এই নির্জন জায়গার মধ্যে দিয়ে আসছেন যেখানে কোনো মানুষজন নাই, আপনি কেন দিয়ে আসছেন, আপনার মনে কি একটু দয়া লাগতেছে না? বলে দয়া ঠিকই আছে, কিন্তু যিনি বলেছেন আসলিম কোরবানি করে দাও, আমি তোমার যে তোমাদেরকে আমি সে রবের জন্য কোরবানি করে দিচ্ছি। তখন স্ত্রী মা হাজরা বলেছিলেন, ও আপনি রবের সন্তুষ্টির জন্য করছেন, তাহলে এটা আগে বলবেন তো, আলহামদুলিল্লাহ আমিও রবের জন্য কোরবান হতে প্রস্তুত আছি। সেই মা, সেই বাবা, সেই ঘরের সন্তান ইসমাইল আলাইহিসসালাম। আর সেই ইসমাইল আলাইহিসসালামের বংশের মধ্যে আল্লাহ দিয়েছেন আমাদের সরকারে মুস্তফা। যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে কোরবান দিতে গেল, ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর প্রেমে কোরবান হতে প্রস্তুত হয়ে গেল, বাবা সন্তান আল্লাহর দরবারে সারেন্ডার করলো, সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত হলো। আর আমার নবী এমন ধৈর্যশীল সন্তান ইব্রাহিম খলিলুল্লাহর বংশে, ইসমাইল আলাইহিস সালামের বংশে, এই দুই জবিহাইনের মাঝখানে আল্লাহ এমন এক সন্তান সরকারে মুস্তফাকে দিলেন, যিনি ইমাম হোসাইনের গলায় যখন ছুরি চালাচ্ছে তখন বলেছে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি যেভাবে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্ব পাঠিয়েছো, দরকার নাই আল্লাহ তুমি আমাকে আতিল হোসাইনা সাবরা ও আজরা, আমার হোসাইনকে তুমি তুলে নেওয়ার দরকার নাই, আমার হোসাইনকে এই ছুরির নিচে ধৈর্য ধরার তৌফিক দান করো। ইব্রাহিম খলিলুল্লাহকে মানুষের ইমাম বানিয়েছেন, নিজের সন্তান কোরবান, পরিবার কোরবান, নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ পরীক্ষায় পাশ করেছেন, নিজেকে আল্লাহ বলছেন ওয়াজাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে সমস্ত মানব জাতির ইমাম বানালাম। আর সরকারে মুস্তফা এমন কোরবানি দিয়েছেন, আমার আল্লাহ বলছেন আপনাকে সমস্ত সৃষ্টি জগতের ইমাম বানালাম। আমরা সেই সৃষ্টি জগতের ইমামের উম্মত, আমাদের কোরবানি হওয়া কেমন দরকার ছিল। আর আমরা কি কোরবানি দিচ্ছি, কি ভাগাভাগি করছি,
সুদের টাকা, হালাল টাকা, হারাম টাকা, ইন্টারনেটের ইনকামের টাকা। আমরা গত দুই বছর আগে দেখছিলাম বাংলাদেশের একজন সেলিব্রিটি নায়িকায় পাঁচটা না দশটা কোরবান দিছে, বুঝছেন? কিসের টাকা আল্লাহ মাহবুদি ভালো জানে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, যারা ফ্রিল্যান্সিং নাম দিয়ে টিকটকের মাধ্যমে নিজের গোপন বউয়ের ভিডিও, মেয়ের ভিডিও একসাথে বানিয়ে যে ফেসবুকে আপলোড দিয়ে, ভিউ দিয়ে নেট থেকে টাকা ইনকাম করছেন, একবার করে চিন্তা করেছেন হালাল না হারাম? সময় এসেছে আপনার সন্তানকে বোঝানো, আপনার সন্তানকে জানানো। কারণ এখন ছেলেরা, একটা ছেলে কখন মাস্টার্স পাস করবে চিন্তা করার দরকার নাই। আপনি নিজে নিজে কী করে ফেলেন, ফ্রিল্যান্সিং শিখে কী করেন, ভিডিও আপলোড দেন। এখন ভিডিওটা ভালো হয়তো আলহামদুলিল্লাহ মানুষের উপকার হয়, সৃষ্টি জগতের কল্যাণ হয়, সব পাবেন। কিন্তু যে ভিডিও আমরা দেখি, আমাদের এই কথাগুলোর ভিডিও যখন স্যারে 1 লাখ ভিউ হইতে মিনিমাম 50 বছর লাগে, 6 বছর, 50 বছর হবে কি না আমি দেখব না, আমি মরে যাব। কিন্তু আপনি এখন নাউজুবিল্লাহি মিন যালিক বলতেও লজ্জা লাগে। আপনি আপনার বউয়ের ভিডিও, আপনার বউয়ের সাথে রাত্রে কি আদর্শ করেছেন এটা নিয়ে ছাড়িয়ে দিন, আমি গ্যারেন্টি দিলাম এই সকালবেলা উঠে দেখবেন 1 লাখের উপর ভিউ বার হয়ে গেছে, কথা ঠিক না? হায়া শরম, লজ্জা শরম যখন চলে যাবে তখন সমাজের মধ্যে রহমত থাকবে, গজব আসবে। কি আসবে? গজব আসবে। মুসলমানদের এই বেহায়াপনা ইহুদি খ্রিস্টানে কি আর বলবো। সৌদি আরবে কনসার্ট চলতেছে, কি চলতেছে? কনসার্ট চলতেছে, হজের মাসে সিনেমার হলের উদ্বোধন হচ্ছে, আশ্চর্য বিষয়। বিদেশ থেকে নারী এনে নাচানো হচ্ছে, কি চলতেছে বুঝতে পারতেছেন? মদের আসর বসানো হচ্ছে, যে মদকে আল্লাহ হারাম করেছেন কোরআন দ্বারা। আর দুঃখ লাগে, আমাদের দেশের কিছু সাইট, ওখানে চার দোকানে চাকরিয়া রাস্তাঘাট ফুরাইয়া এখানে আসি, যখন বলে সৌদি আরবে এইটা নাই, সৌদি আরবে এইটা নাই। আরে ভাই, ভারতীয় উপমহাদেশের মানুষ এখনও পর্যন্ত অনেকটা ভদ্র আছে, অনেকটা ইবাদত গুজার আছে। আমাদের মা বোনদের, বিশেষ করে চট্টগ্রামের কোথাও যদি বলি, আমাদের চট্টগ্রামের এখনও পর্যন্ত কিছুটা লজ্জা শরম আছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন, নিজের মেয়েটা কেমনে পারবেন না তো, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এখানে বর্তমানে আমাদেরকে, আমার সন্তানকে ইসমাইল জবিহুল্লাহর আদর্শে গড়ে তোলার জন্য, আমার মেয়েটাকে মা ফাতেমার আদর্শে গড়ে তোলার জন্য একমাত্র আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরকম পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। বেহায়াপনাকে আমাদেরকে আধুনিকতা বলা হচ্ছে, বেহায়াপনা অশ্লীলতা, যেটা যত বেশি শর্টকাট পোশাক করবেন, যত বেশি নিজেকে প্রদর্শন করবেন, তত বেশি কি আপনি স্মার্ট, তত বেশি আপনি আধুনিক। যত বেশি নিজেকে ঢেকে রাখবেন, নিজের পর্দা নিজে করবেন, স্রষ্টার দিয়ে বিধান মেনে চলবেন, তখন আপনাকে বলা হবে, আমাদের দেশে একটা শব্দ আছে তো বড় কী যেন বলে, এই কী যেন বলে আমি ভুলে গেলাম শব্দটা, মানে গ্রামের যে খেত, খেত কী বলা হয়, খেত, খেত মানি আনস্মার্ট। আপনি যখন ইউরোপ আমেরিকার মতো স্কার্ট পরে বা পোশাক যেটা পরেছেন এটা দিয়ে পরা যেই, আমাদের দেশে এখন গরুর পোশাক করায় না, গরুর অনেক বড় বড় গরুর উপরে কি করাই দেয়, পোশাক করাই দেয়, মুখ পরবে যে কী পরবে, মুখ দোষ থেকে বাঁচার জন্য। কিন্তু যাদেরকে আল্লাহ ঢেকে রাখতে বলেছেন তারা বলে যে আমাদেরকে দেখার জন্যই তো, তোমরা না দেখলে ইন্টারনেটে দেখো, ফেসবুকে দেখো, ইনস্টাগ্রামে দেখো, দেখো, দেখার পরে একটু লাইক কমেন্ট দিলে শেষ, নিজেকে এইভাবে জাহির করছে। তো বলছি কোরবানি করবেন, শুধু পশু কোরবানি নয়। কবি নজরুল তো বড় সুন্দর বলেছে, কবি নজরুল বলেছেন তুমি কোরবানি মানে কি শুধু পশু কোরবানি করছ, না না না, আল্লাহ সেই কথা বলে না, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার এই পশুর গোশত মাংস কোনোটাই কার কাছে, আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহর কাছে পৌঁছায় তোমার অন্তরের তাকওয়া, তোমার ভিতরে যে পশুত্ব, এই যে কুচরিত্র, যেটা তোমার ভিতরে নারীর লোভ, ধন সম্পদের যে লোভ আকাঙ্ক্ষা তোমার ভিতরে, দুর্নীতি, চুরি, ঘুষ, এইগুলাকে কোরবানি করার নামই হচ্ছে কোরবানি। এগুলো ছাড়তে না করলে, হারাম টাকা দিয়ে কোরবানি করলে সওয়াবের পরিবর্তে কি হবে, আরজুল বলে কি হবে, গুনাহ হবে। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ চাই কি পবিত্র জিনিস, আল্লাহ যেমন পবিত্র আল্লাহ কবুল করেন কি জিনিস,
পবিত্র জিনিস, অপবিত্র কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল। তাই বলছি আপনার ধনসম্পদ যদি এই পরিমাণ থাকে, সব কিছু আপনার ভরণ পোষণ নির্ভর করার পরে যদি মনে করেন আপনার কাছে কোরবানি দেওয়ার মতো তৌফিক থাকে, এটা এক বছর ব্যাংকে থাকতে হবে, জাকাতের টাকা এক বছর থাকতে হয়। কিন্তু কোরবানির টাকা আজকে সকালে, আজকে কোরবানি তো, আজকে সকালেও যদি কারো কাছে কোনো খরচ বিরোচ ছাড়া যদি 20-30-50 হাজার টাকা যদি থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি ঋণ না থাকে। আরেকটা কথা, ঋণ পরিশোধ করা ওয়াজিব, ফরজ ধরবেন। আগে ঋণ পরিশোধ করা কি ফরজ, এখন তো মাশাআল্লাহ আপনারা তো, আমরা এখন খুব গর্ববোধ করি আমাদের দেশে। হালাল টাকা যদি ব্যাংকে রাখেন 30% কাটা, ৬% 30% কাটা। আজ যদি 16 টাকা ব্যাংকে রাখেন 15% কাটা, 15% সরকারের দিলে বাকি 15% সরকারে কী করে দিবে, আপনার পকেটে ওই হালাল কমিটির মতো হালাল করে দিবে। এবার কি সোরে কি সাহস দিছেন নাকি দমাইছেন, জোরে বলেন না। আর ভালো মানুষকে কী করছেন, কোরবানি করে দিছেন, কী করে দিয়েছেন। আপনি সারাদিন গাম জড়ানো পরিশ্রম করে কিছু টাকা ব্যাংকে রাখলেন, আপনার তাকে কাটবে 30%। আর যিনি চুরি চামারি ওই যে সকালবেলা খালি ব্যাগ নিয়ে বিকালবেলা ফুরে আনে, ওনার টাকারে আপনি 15% করে দিয়া কালোকে কী বানাই দিলেন। সবাই এখন সাদা মনের মানুষ, ওনারাই কি সাদা মনের মানুষ, সরকারের লাভ করে দিছে, সরকারে কী করে দিছে, লাভ করে দিছে। এই লাভ হারাম, নিলাভ কি হারা জোর বলে নিলাভ কি হারাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আপনারা জানেন না গজব কত দিক থেকে আসতেছে। একটা সাপ বের হয়েছে, এটা শেষ করছি, এটা সাপ বের হয়েছে, আপনারা নাম শুনছেন, রাসেল বাইপার নাম শুনছেন, এখন ইন্টারনেটে তোলভার চলতেছে এটা নিয়ে। রাসেল বাইপার একটা সাপ বের হয়েছে যেটা কামড় দিলে 1 ঘন্টার বেশি আপনার বাঁচানো সম্ভব না। এই সাপ এতদিন রাজশাহীতে ছিল, অনেক কৃষক মারা গেছে। এই কিছুদিন আগে এই বছর ধান কাটার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্টও নিজের জমিনে ধান কাটতে গিয়ে সেও কি হয়েছে, এই রাসেল বাইপারের টোকরে মারা গেছে। এই সাপ এখন ভাসতে ভাসতে, এই যে কিছুদিন আগে একটা বন্যা হয়েছে না, এই সাপ এখন ভাসতে ভাসতে চাঁদপুরে চলে আসছে। আল্লাহ না করুন, একসাথে প্রায় 82 জনের মতো ডিম বাচ্চা দেয়। কয়টা? একদম সর্বনিম্ন 30-35টা বাচ্চা দেয়। ও ডিম পারে না, এই সাপ ডিম পারে না, অন্যান্য সাপ ডিম পারে বাচ্চা দেয়, কিন্তু এই রাসেল বাইপার সাপ ডাইরেক্ট বাচ্চা দেয়, 35-35টা নিম্নস্তরে বাচ্চা দেয়, আর সর্বোচ্চ 80-82টা একসাথে বাচ্চা দেয়। এখন চিন্তা করেন তো, একবার যদি বাচ্চা দেয় পুরো এলাকার কী অবস্থা হবে। হারাম খাচ্ছি আমরা, গজব কোথায় আসতেছে, অপরাধ করতেছে একজন, গজব আসতেছে কার উপরে, পুরো দেশের উপরে। সেজন্য বলছি আমরা সম্পদের পাহাড় বলছি, এমন তো ব্যক্তি দেখতেছি পুরো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সম্পদ না, আমাদের মনে হয় প্রধানমন্ত্রীরও নাই এত সম্পদ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সম্পদ। তো এতদিন বলেন না কেন, হয় এতদিন বললে তো আমারে খুঁজে পাওয়া যাইতো না, এতদিন বললে আমারে খুঁজে পাওয়া যাইতো না। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন কী নিয়ে যাবেন, কী নিয়ে যাবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সম্পদ কুড়িয়েছেন, জনগণের হক টেনে নিয়েছেন, কেড়ে নিয়েছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কী নিয়ে যাবেন, পকেট আছে? আর এখন যদি 10টা কোরবানি দেন, গরিব দুঃখেরে খাওয়াইলে মা হয়ে যাবে। আল্লাহ পাক এই ধরনের লোক দেখানো তামাশার কোরবানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিনের প্রেম ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে কোরবানি দিয়েছেন, আমার আল্লাহ আমার নবী থেকে যেভাবে কোরবানি নিয়েছেন, আল্লাহ আমাদেরকেও সেই নবীর পথ অনুসরণ করে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।